তিন নভেম্বর ঢাকায় চলচ্চিত্রের নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়িকা আরিফা জামান মৌসুমীর জন্মদিন এদিন জীবনের পঞ্চাশটি বসন্ত পেরিয়ে একান্নতম বসন্তে পা রাখলেন তিনি এই বয়সে এসেও রূপের দুটি ছড়াচ্ছেন মৌসুমি অভিনয় ক্যারিয়ারে প্রশংসা কুড়ানোর পাশাপাশি পেয়েছেন প্রিয় দর্শিনী তকমাও বর্তমানে আমেরিকায় বসবাস করছেন মৌসুমি এবারও যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কেই জন্মদিন উদযাপন করছেন তিনি দু সালের অক্টোবরে আমেরিকা যাওয়ার পর আর দেশে ফেরা হয়নি মৌসুমির আপাতত দেশে ফিরবেন না বলেও জানান এই চিত্রনায়িকা জন্মদিন প্রসঙ্গে গণমাধ্যমকে মৌসুমি বলেন জন্মদিন নিয়ে এবার বিশেষ কোনো পরিকল্পনা নেই আমার একমাত্র কন্যা পায় খুব ইচ্ছা আমি যেন ঘরে থেকে শুধু তাকেই সময় দেই তাই মেয়েকেই সময় দেব তিনি আরো বলেন বাসায় নিজের হাতেই রান্না করব একটা কেকও বানাবো আমি তবে সানি এবং ছেলে পর দিনকে ভীষণ মিস করবো তারা সঙ্গে থাকলে হয়তো সময়টা আরো বেশি ভালো লাগার এবং আনন্দের হয়ে উঠতো সালের 3 নভেম্বর খুলনা জেলায় জন্মগ্রহণ করেন মৌসুমী তার বাবা নাজমুদ জামান মনি এবং মা শামিমা আক্তার জামান ছোটবেলা থেকেই একজন অভিনেত্রী এবং গায়িকা হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি উনিশশো সালে টেলিভিশনের বাণিজ্যিক ধারার বিভিন্ন অনুষ্ঠান নিয়ে হাজির হন পর্দায় বিশ বছর বয়সে কিয়ামত থেকে কিয়ামত সিনেমায় ওমর নায়ক শাহর সঙ্গে জুটির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় মৌসুমীর এরপর অসংখ্য হিট সিনেমায় অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নেন তিনি অভিনয়ের পাশাপাশি গান গাওয়া সিনেমা পরিচালনা এবং প্রযোজনাও করেছেন মৌসুমি ক্যারিয়ারে অনেক পুরস্কার অর্জনের পাশাপাশি দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন তিনি। নামবিশন অফার, ওয়ালটন পেতে পারেন কোটি কোটি নিশ্চিত জীবনে 1996 সালের দুই আগস্ট চিত্রনায়ক ওমর সানিকে বিয়ে করেন মৌসুমী। ঢালিউডের সবচেয়ে সুখী ও স্টাইলিশ তারকা দম্পতি বলা হয় তাদের। তাদের সংসারে ফরদিন, আহসান, স্বাধীন এবং পাইজানামের দুটি সন্তান রয়েছে।